প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের তোমাদের ছয় ঋতুর দেশের অনুশীলনীর তিন নম্বর অনুশীলনী তিন নং নিয়ে আলোচনা করব। এই তিন নঙে আছে কি আমাদের যুক্তবর্ণ বিশ্লেষণ করে কি করা, শব্দ তৈরি করা। তো ঠিক আছে, তাহলে আমরা তাহলে এবার অনুশীলনীর তিন দেখি এবং তোমরা সবাই এগুলো লিখে নাও, ঠিক আছে? এবং কিভাবে তোমরা পরীক্ষার খাতা এটা করতে হবে সেটা জেনে নাও। এখানে যেভাবে বইয়ে দেওয়া আছে ওভাবে নয়, আমি যেভাবে করিয়ে দিব সেইভাবে তোমরা পরীক্ষার সময় উত্তরটি করবে, ঠিক আছে? তাহলে দেখো, তিন নম্বরে আছে কি যুক্তবর্ণ বিশ্লেষণ করে শব্দ গঠন করো, শব্দ গঠন, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের তিন নম্বরে, ঠিক আছে? আমি প্রথমে হচ্ছে আছে কি অন্তস্থ জয় রেফ, ঠিক আছে? এটা করবে কি সমান সমান দিবে, প্রথমে হবে রেফ যোগ অন্তস্থ জ। তাহলে শব্দ গঠন করছি আমি সূর্য কার্য, দুটো করে শব্দ গঠন করাছে। তারপর আছে দুই নম্বরে তালিব্যসয় চ, হবে তালিব্যসয় চ। তো এখানে আমি দিচ্ছি পশ্চিম, আর হচ্ছে নিশ্চয়, তারপর আছে তিন নম্বরে বর্গজয় ফলা, দিবে বর্গজ জ ফলা, জ ফলা, ঠিক আছে? তাহলে আমি দিব কি জ্যেষ্ঠ, আর হচ্ছে জ্যান্ত। তারপরে আছে চার নম্বরে পেট কাটা মধুন্যসায় ঠ, এটা হচ্ছে এই মধুন্যস জ ঠ। তারপর এখানে দিব আমি কি কাষ্ঠ পোষ্ঠ, কাষ্ঠ পোষ্ঠ, তারপরে আছে পাঁচ নম্বরে গয় রফলা, এটা হচ্ছে গ জ রফলা, দিব গ্রাম, তারপর গ্রীষ্ম, তারপর দিব আমরা ছয় নম্বরে পেট কাটা মধুন্যসয় ম, এটা হচ্ছে এই পেট কাটা মধুন্যস যোগ ম, দেখো কি হয়। এখানে আমরা গ্রীষ্ম দিতে পারি, উষ্ম, উষ্ম, তারপর এই গ্রীষ্মটা আবার এখানে দিয়ে দিলাম, তাহলে গ্রীষ্মটা গয়রফলা দিয়েও হবে, পেটকাটা মধুন্যস দিয়েও হবে, হ্যাঁ?
দেখো এখানে আমি 6টা দিয়েছি বাকিগুলো করাচ্ছি এক নম্বরে আছে অন্তঃস্থ জ র্যাফ প্রথমে হবে র্যাফ যোগ অন্তঃস্থ জ আমি শব্দ গঠন দিয়েছি সূর্য কার্য তুমি তোমার মতো করেও দিতে পারবে ঠিক আছে দুই নম্বরে আছে তালব্য স যোগ চ আমি দিয়েছি পশ্চিম তারপর নিশ্চয় তিন নম্বরে আছে বর্গের জ জফলা বর্গের জ যোগ জফলা হ্যাঁ কি হবে জ্যৈষ্ঠ জ্যান্ত হ্যাঁ জ্যৈষ্ঠ মাস বলেছিলাম ওটা জ্যৈষ্ঠ আর জ্যান্ত চার নম্বরে দিয়েছি পেটকাটা মূর্ধন্য ষ ঠ পেটকাটা মূর্ধন্য ষ আর কি হবে যোগ ঠ তাহলে দিয়েছি কাষ্ঠ ওষ্ঠ ঠিক আছে তারপর হচ্ছে পাঁচে গয় রফলা গ যোগ রফলা ঠিক আছে দিয়েছি কি শব্দ দিয়েছি আমি গ্রাম গ্রীষ্ম হ্যাঁ তারপর আছে ছয় নম্বরে মূর্ধন্য ষ ম দিয়ে পেটকাটা মূর্ধন্য ষ যোগ ম কি দিয়েছি উষ্ম আর গ্রীষ্ম ঠিক আছে তাহলে তোমরা এইভাবে পরীক্ষার সময় লিখবে শব্দগুলো থাকবে এইভাবে ঠিক আছে এভাবে থাকবে তোমরা সমান সমান দিয়ে এভাবে বিশ্লেষণটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে শব্দগুলো এখানে লিখবে পাশে দুটি করে শব্দ গঠন করবে লিখে নাও আমি এর পরেরগুলো করে দিচ্ছি আশা করি সবার লেখা হয়েছে এবার আমি এটা মুছে দিচ্ছি এরপরে হবে সাত সাত নম্বরে আছে পয় রফলা কি হবে তাহলে প যোগ ল ফলা এটা দিয়ে হবে প্রথম প্রথম প্রচণ্ড কিংবা আচ্ছা আমি প্রচার সোজা শব্দ দিয়ে দিচ্ছি প্রচার ঠিক আছে এরপরে আসো আট নম্বরে তালব্যশয় রফলা এটাও কি হবে তাহলে পয়ের মতো তালব্যশ যোগ এ র ফ লা হ্যাঁ কি হবে তাহলে শ্রেণী শ্রাবণ শ্রাবণ মাস করেছিলাম শ্রাবণ তারপরে দেখো নয় নম্বরে দয়রফলা এটাও এগুলোর মতো দ সরি দ যোগ র ফলা তাহলে কি দিব ভদ্র ভাদ্র ভাদ্র হচ্ছে মাসের নাম ভদ্র ভাদ্র তারপর হচ্ছে দশ নম্বরে তালব্যশয় ব বিশ্লেষণ করলে কি হবে তালব্যশ যোগ ব হবে কি অশ সরি বিশ্বদি বিশ্ব অশ্ব ইচ্ছে করলে আশ্বিন দিতে পারো তোমরা ঠিক আছে তাহলে এই হচ্ছে বিশ্ব অশ্ব দিলাম আমি তারপর হচ্ছে এগারো নম্বরে আছে লয় গ ল গ এই ল যোগ গ ঠিক আছে তাহলে এখানে আমি দিচ্ছি ফাল্গুন ফাল্গুন ফল্গু তাহলে
আমরা মোট এখানে 11টি এই 6 ঋতু 3 নম্বরে যুক্তবর্ণ আমরা মোট 11টি যুক্তবর্ণ পেয়েছি এবার আমি 7 নম্বরটা বলে দিচ্ছি দেখো পয় রফলা প যোগ রফলা দিয়েছি শব্দ হয়েছে কি কি প্রথম প্রচার 8 নম্বরে আছে তালব্যসয় রফলা তালব্যসয় যোগ রফলা কি করেছে শ্রেণী শ্রাবণ শ্রাবণ মাসের নাম 9 নম্বরে আছে দয় রফলা দ যোগ রফলা ভদ্র ভাদ্র ঠিক আছে ভাদ্র মাসটা মাসের নাম 10 নম্বরে আছে তালব্যসয় ব এখানে তালব্যসয় যোগ ব কি দিয়েছি বিশ্ব অশ্ব হ্যাঁ 11 নম্বর হচ্ছে লয় গ ল যোগ গ ফাল্গুন ফলগু ঠিক আছে তো তোমরা এগুলো লিখে নাও ঠিক আছে তাহলে তোমাদেরকে অনুশীলনের 3 নাম্বার আমি বুঝিয়ে দিলাম তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে আগামী ক্লাসে আমি তোমাদের 4 5 6 নিয়ে আলোচনা করব অনুশীলনী 4 5 6 নিয়ে আলোচনা করব তাহলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি এখানেই শেষ করছি বাই